ইডেনে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ঘটনা গড়ায় মামলা পর্যন্ত। এবার সেই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন কলেজ ছাত্রলীগের সভাপতি রিবা ও সাধারণ সম্পাদক রাজিয়া সহ 33 জন। সোমবার তাদের অব্যাহতির আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত। এদিন আদালতে হাজির হন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের উভয় পক্ষের নেত্রীরা। পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি দাখিল করেনি কোনো পক্ষই, এর ফলে অব্যাহতির আদেশ দেন আদালত। মামলার এজাহার থেকে জানা যায়, গত বছর 25 সেপ্টেম্বর ইডেন কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের সভাপতি রিবা ও সাধারণ সম্পাদক রাজিয়ার সমর্থকদের সঙ্গে সহসভাপতির সমর্থকদের মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় গত 28 সেপ্টেম্বর লালবাগ থানায় পাল্টাপাল্টি মামলা করেন উভয় পক্ষ। মামলা দুটি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আপনার শরীরের প্রতিটি অঙ্গ কতটুকু সুস্থ আছে তা জানুন মাত্র 15 মিনিটেই। ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ। আদালত সূত্রে জানা গেছে, পৃথক দুই মামলায় মোট 33 জনকে আসামি করা হয়। এক মামলায় আসামি 19 জন, অন্যটিতে 14 জন। এক মামলার 14 আসামির মধ্যে আছেন রিবা, রাজিয়া, কামুন্নাহার জ্যোতি, জিন্নাজান লিমা, বিজলি আক্তার, সোমা মল্লিক, শাহানা রহমান, শিরিন সুমি, ফারজানা নীলা, ঋতু আক্তার, মিম ইসলাম, নুজাত পারিয়ার রোকসানা, নূরজাহান ও আনিকা তাবস্তব স্বর্ণা। অপর মামলার আসামিরা হলেন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহসভাপতি জেবুন্নাহার শিলা, মারজান আক্তার উর্মি, কল্পনা বেগম, সোনালী আক্তার, সুস্মিতা বারুই, সাদিয়া জাহান সাথী, জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিনতি ও সাংগঠনিক সম্পাদক সামি আক্তার বৈশাখী। এর আগে গত বছরের 24 সেপ্টেম্বর রাজধানীর ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসকে হেনস্থা ও মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে ওই দিন মধ্যরাত থেকে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। এরপর দিন সন্ধ্যায় সংবাদ সম্মেলন করতে গেলে প্রতিপক্ষের সঙ্গে সভাপতি সাধারণ সম্পাদক পক্ষের সংঘর্ষ বাধে। এতে দুই পক্ষের অন্তত 10 জন আহত হন। চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিবা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা সহ 8 জনের বিরুদ্ধে মামলা করেন সহসভাপতি জান্নাতুল ফেরদৌসী। বাদীর জবানবন্দি গ্রহণ করে রাজধানীর লালবাগ থানাকে তদন্ত করে 23 অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। কিন্তু তদন্তে অভিযোগের সত্যতা মেলেনি বলে প্রতিবেদন জমা দেয় পুলিশ। তামজিদ মির্জা, কালবেলা।